দুইটি কবিতা পড়ব, একটা আমার আর একজন আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস এর কবিতা। তো আমারটা আমি বাংলায় আর ওনারটা ইংলিশে। আমার গ্রামের নাম হানুয়া, তো হানুয়া নিয়ে অনেক আগে একটা কবিতা লিখেছিলাম, তো সেটা আমার স্মৃতি থেকে পড়ছি, যদি দু একটা লাইন হয়তো ভুলেও যেতে পারি, বাট আই থিঙ্ক আমি এখনো মনে আছে আমার। হানুয়া একটি গ্রামের নাম আর কি, তো হানুয়া বরিশাল কুচিরপুর সন্ধ্যা নদীর পারে হানুয়া একটি গ্রাম। সরসী কুমারীর মতো সুন্দর গ্রাম হানুয়া, সন্ধ্যা নদীর অববাহিকায় সমৃদ্ধ পুষ্ট এক সবুজ জনপদ, সেখানে বেড়ে ওঠা। এরপর ঢাকায়, ঢাকায় প্রায় 10 বছর, এরপর ভাগ্যের চাকা গড়িয়ে ঢাকা, আবুধাবি, লন্ডন, নিউ ইয়র্ক, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর স্পর্শ করে স্বপ্নের দেশ আমেরিকায়। এ পর্যন্ত কোটি কোটি মানুষের সাথে দেখা হয়েছে, কেউ জিজ্ঞেস করেনি কেমন আছো, ভালো থেকো, ধন্যবাদ। আর আমার সেকেন্ড কবিতার নাম হি উইশেস দ্য ক্লোথস অফ হেভেন। হ্যাড আই দ্য এমব্রয়ডার্ড ক্লোথ অফ হেভেন, হ্যাড আই দ্য হেভেন্স এমব্রয়ডার্ড ক্লোথস in wrought with golden and silver light, the blue and the green and the dark clothes of night light and the half light, I would spread the clothes under your feet, but being poor have only my dreams, I have spread my dreams under your feet softly as you tread in my dreams. Dhanyabad.